হযরত ইদ্রিস আলাইহিস সালাম যিনি এই পৃথিবীতে সর্বপ্রথম কলম জামা কাপড় এবং অস্ত্র তৈরি করে মানবজাতির জন্য উন্নতির পথ সুগম করেছিলেন কিন্তু তার উপর যে ধর্মগ্রন্থটি নাজিল হয়েছিল তা বাইবেল থেকে কেন আলাদা করা হয়েছিল দা বুক অফ এনক এমন একটি বই যা সম্ভবত বিশ্বের সবচেয়ে রহস্যময় বইগুলির মধ্যে একটি ছিল কারণ এই গ্রন্থে মহাবিশ্বের জন্মের রহস্যময় কাহিনী এবং হযরত আদম আলাইহিস সালামের সময়কার রহস্য তুলে ধরা হয়েছিল যা সম্ভবত আমাদের শিক্ষা করা ইতিহাসের সাথে নাও মিলতে পারে দৈত্য জ্যোতিষশাস্ত্র পোর্টাল এলিয়েন এবং নবী ইদ্রিস আলাইহিস সালামের লড়াই এই সমস্ত বিষয়গুলি এই কিতাবটিকে আরও রহস্যময় করে তুলেছিল আসলেই কি হযরত ইদ্রিস আলাইহিস সালাম মহাকাশের প্রাণী এলিয়েনদের সাথে যুদ্ধ করে মানব সভ্যতা রক্ষা করেছিলেন ইসলামী ইতিহাস এ সম্পর্কে কি বলে তাছাড়া আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় প্রশ্ন অর্থাৎ এলিয়েন এবং পোর্টালের সাথে নবী ইদ্রিস আলাইহিস সালামের জীবন বা যুগের কি কোনো সম্পর্ক আছে প্রিয় বন্ধুগণ হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর তৃতীয় নবী ছিলেন যিনি হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত শীস আলাইহিস সালামের পর নবুয়তের পদ লাভ করেছিলেন তার জন্ম প্রাচীন শহর বেবিলনে হয়েছিল বর্ণনা অনুসারে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন বিশ্বের প্রথম ব্যক্তি যিনি মানুষকে পড়তে লিখতে এবং শিক্ষা লাভ করতে শিখিয়েছিলেন তার অধিকাংশ সময়ই অতিবাহিত হতো শিক্ষকতা এবং দিন প্রচারের কাজে তাই লোকেরা তাকে ইদ্রিস অর্থাৎ শিক্ষক নামে ডাকত তিনি নবী শীস আলাইহিস সালামের পঞ্চম প্রজন্মের অন্তর্ভুক্ত ছিলেন ঐতিহাসিকদের মতে হযরত আদম আলাইহিস সালামের 500 বছর পর এবং হযরত নূহ আলাইহিস সালামের 1000 বছর আগে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন যখন হযরত আদম আলাইহিস সালামের পুত্র হযরত শীস আলাইহিস সালাম ইন্তেকাল করেন তখন কিছু সময় অতিবাহিত হওয়ার পর তার অনুসারীদের সংখ্যা খুবই কমতে শুরু করে কুফর এবং শিরক মানব জাতির মধ্যে পাপাচার এবং অনৈতিকতার বাজার উত্তপ্ত করেছিল ব্যভিচার এবং মদ্যপান সাধারণ বিষয়ে রূপ নিয়েছিল সর্বত্র মূর্তি পূজা এবং অগ্নি পূজার জয় জয়কার চলছিল তাই আদম সন্তানদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে মনোনীত করেন তিনি নবুয়তের দায়িত্ব গ্রহণের সাথে সাথে তার জাতির বিপদগামী লোকদের মধ্যে সত্য দিনের প্রচার শুরু করেন কিন্তু এই দাওয়াতের কারণে তারা সবাই তার শত্রু হয়ে যায় ফলে যেই সমস্ত মানুষ হযরত ইদ্রিস আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিলেন মুশরিক লোকেরা তাদের উপর জুলুম অত্যাচার শুরু করে তাই হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে বেবিলন শহর থেকে হিজরত করার সিদ্ধান্ত নেন অতপর নবী ইদ্রিস আলাইহিস সালাম মুমিনদেরকে সাথে নিয়ে মিশরে হিজরত করেন এবং নীল নদের তীরে বসতি স্থাপন করেন এটি একটি সবুজ শ্যামল এলাকা ছিল নবী ইদ্রিস আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা এখানে দিন প্রচার এবং দাওয়াতের কাজ চালিয়ে যান অতপর এই লোকেরা এখানে বিভিন্ন ধরনের জ্ঞান শিখে জীবনমানের খুব উন্নতি করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথা এভাবে উল্লেখ করেছেন যে নিঃসন্দেহে তিনি ছিলেন একজন সত্য নবী এবং আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম প্রিয় বন্ধুগণ হযরত ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথম কলম দ্বারা লেখা এবং কাপড় বুনন আবিষ্কার করেছিলেন তার আগে লোকেরা সাধারণত পোশাক হিসাবে পশুর চামড়া ব্যবহার করত হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন সর্বপ্রথম মানুষ যাকে অলৌকিকভাবে জ্যোতিষশাস্ত্র এবং গণিতের জ্ঞান দেওয়া হয়েছিল বলা হয় যে তিনি সর্বমোট 72টি ভাষা জানতেন আর পৃথিবীতে সমস্ত প্রাচীন মৌলিক ভাষা যেমন আরবি সিরিয়ানি ল্যাটিন গ্রিক হিব্রু এবং মিশরীয় ভাষা তার ধারায় প্রতিষ্ঠিত হয়েছিল নবী ইদ্রিস আলাইহিস সালামের ওপর মোট 30টি কিতাব নাজিল হয়েছিল যা ছিল সেই সময়ের মানুষদের জন্য একমাত্র পথ প্রদর্শক এবং তিনি বর্ষা এবং অস্ত্র তৈরির শিল্পকে জনপ্রিয় করেছিলেন ঐতিহাসিকগণ লিখেছেন যে তার অস্ত্র তৈরির কারণ ছিল বনি কাবিল বারবার তার এলাকায় আক্রমণ করত ফলে তিনি আত্মরক্ষার জন্য অস্ত্র তৈরি করে তাদের সাথে অনেক রক্তক্ষয়ী যুদ্ধ করেছিলেন প্রিয় বন্ধুগণ হযরত ইদ্রিস আলাইহিস সালামের বয়স ছিল 365 বছর অধিকাংশ উলামা মুফাসসিরিন এবং অনেক তাবিঈদের অভিমত এটাই যে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আকাশে ওঠানো হয়েছিল এবং তার আত্মাকে চতুর্থ আসমানে কবজ করা হয়েছিল যেখানে মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাৎ করেছিলেন
বিখ্যাত লেখক জামালউদ্দিন আল কাফলি লিখেছেন যে আলতিমা নামক একটি জাতি ইরাক এবং ইরানের সীমান্ত অঞ্চলে বসতি স্থাপন করেছিল। হযরত ইদ্রিস আলাইহিস সালামের অবশিষ্ট সন্তানরাও একই জাতির অন্তর্ভুক্ত ছিল এবং এই লোকেরা নিজেদেরকে ইদ্রিসি বলে দাবি করে থাকে। এই লোকেরা তারকারাজিকে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের উৎস মনে করে এবং তারকারাজির উত্থান পতনের সময় অনুসারে তাদের ভোজ এবং বলিদান ঠিক করে। প্রিয় বন্ধুগণ, কোরআন এবং হাদিস ছাড়াও হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবন এবং যুগ সম্পর্কে তথ্যের আরও দুটি সূত্র রয়েছে। প্রথমটি হল প্রাচীন সুমেরীয় তখতা এবং দ্বিতীয়টি হল তৌরাতের হারিয়ে যাওয়া সহিফা অর্থাৎ দ্য বুক অফ এনক। ১৯৪৬ সালে মৃত সাগরের তীরে একটি গুহায় ৯০০ প্রাচীন ধর্মগ্রন্থ আবিষ্কৃত হয়েছিল। এটি ছিল সেই কিতাব যা এনক অর্থাৎ নবী ইদ্রিস আলাইহিস সালামের উপর অবতীর্ণ করা হয়েছিল। এই ধর্মগ্রন্থগুলির একটি বড় সহিফা তাওরাতের হারিয়ে যাওয়া অংশ ছিল, যাকে আমরা আজকে দ্য বুক অফ এনক নামে চিনি। বুক অফ এনকের মধ্যে মানব ইতিহাসের একটি ভিন্ন গল্পও পাওয়া যায় এবং তাতে নূহ আলাইহিস সালামের সময় পর্যন্ত সমস্ত ঘটনাবলী লেখা রয়েছে। এই সহিফার মধ্যে এমন একটি নির্দিষ্ট ধরনের প্রাণীর কথা বলা হয়েছে যাকে দ্য ওয়াচার্স বলা হয়েছে। পবিত্র ইঞ্জিলে তাদেরকে দ্য ফলেন অ্যাঞ্জেলস বলা হয়েছে। এই সহিফা অনুসারে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সময়ে এই পৃথিবীতে মানুষের জনসংখ্যা যখন বাড়তে থাকে তখন পৃথিবীর কিছু জিনিস আকাশের ফেরেশতাদের নজরে আসলো। তখন ফেরেশতাদের আদম সন্তানদের মধ্য থেকে সুন্দরী নারীদেরকে খুব পছন্দ হয় কারণ তারা লম্বা চুলের নারীদের ভক্ত ছিল। তাই শত শত ফেরেশতা আকাশ থেকে নেমে আসে, অতপর তারা এই সুন্দরীদের সাথে ব্যভিচারে লিপ্ত হয় এবং তাদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। এই সময়ে ফেরেশতারা মানুষকে জ্যোতিষশাস্ত্র এবং ইলমে নজুম শিক্ষা দিয়েছিল। এই মহিলারা যখন সন্তানের জন্ম দিয়েছিল তখন তারা মানুষের রূপে জন্মগ্রহণ করেনি, বরং অদ্ভুত এবং দৈত্যাকার প্রাণী রূপে জন্মগ্রহণ করেছিল যাকে বাইবেলে নেফিলিম বলা হয়েছে। এবং ইসলামিক ইতিহাসেও বিভিন্ন জায়গায় এই ধরনের লম্বা দৈত্যের মতো প্রাণীদের কথা উল্লেখ পাওয়া যায়। প্রিয় বন্ধুগণ, দ্য বুক অফ এনকের তথ্য অনুসারে সেই ফেরেশতারা পৃথিবীতে তাদের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং মানুষকে বশীভূত করতে চেয়েছিল। প্রকৃতপক্ষে আহলে কিতাব তথা ইহুদি এবং খ্রিস্টানরা বিশ্বাস করে যে ইবলিশও ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল, অতপর যখন সে আল্লাহর নাফরমানি করেছিল তখন তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল এবং তাকে ইবলিস বলা হয়েছিল। যদিও কোরআন এবং সহি হাদিস অনুসারে ইবলিস কখনও ফেরেশতা ছিল না, বরং জিন জাতির অন্তর্ভুক্ত ছিল। ফলে এই ভ্রান্ত বিশ্বাসের উপর ভিত্তি করে তাওরাত এবং খ্রিস্টান সাহিত্যে এই প্রাণীদেরকে ফেরেশতা হিসাবে উল্লেখ করা হয়েছে। অথচ ফেরেশতারা সর্বদা আল্লাহ তাআলার আদেশ পালন করে, তারা কখনো অবাধ্য হয় না এবং পাপ কাজেও লিপ্ত হয় না। অতপর সময়ের সাথে সাথে পৃথিবীতে এই ওয়াচার্সদের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে এবং তারা মানুষ এবং পশু পাখিকে বক্ষণ করতে শুরু করে, ফলে পৃথিবীতে অশান্তি দেখা দেয়। তাই আল্লাহ তাআলা ইজাজেল নামে একজন ফেরেশতাকে পৃথিবীতে পাঠালেন, অতপর তিনি মানুষকে অস্ত্র বানাতে শিক্ষা দিয়েছিলেন এবং এই ফেরেশতা মানব জাতিকে নক্ষত্র, গ্রহ এবং মহাবিশ্ব সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন এবং তিনি এনক অর্থাৎ হযরত ইদ্রিস আলাইহিস সালামকেও যুদ্ধ করার পদ্ধতি শিখিয়েছিলেন। অতপর সেই ওয়াচার্সদের অপরাধ যখন বেড়ে গেল তখন আল্লাহ তাআলা তাদের উপর শাস্তি নাজিল করার সিদ্ধান্ত নেন। তাই সমস্ত ওয়াচার্স হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলো এবং আল্লাহর কাছে তাদের ব্যাপারে সুপারিশ করার অনুরোধ করল, কিন্তু তাদের সুপারিশ গ্রহণ করা হয়নি। অতপর হযরত জিব্রিল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালামের বাহিনী আকাশ থেকে নেমে আসে এবং এই বাহিনী তাদেরকে মাটিতে পুঁতে দেয়, যেখানে তারা ৭০ প্রজন্ম বা শেষ বিচারের দিন পর্যন্ত সমাহিত থাকবে। প্রিয় বন্ধুগণ, হযরত ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা প্রাচীন সুমেরীয় তখতাগুলোতেও পাওয়া যায়। সেই সুমেরীয় তখতা অনুসারে এনকের রাজত্বকালে আকাশ থেকে অন্যান্য প্রাণীরা এই পৃথিবীতে এসেছিল যাদের নাম আন্নুনাকি ছিল। সুমেরীয়রা তাকে খোদা মনে করত এবং তার পূজা করত। প্রিয় বন্ধুগণ, আধুনিক গবেষণা অনুসারে আন্নুনাকি এলিয়েনদের একটি জাতি ছিল, সে এই পৃথিবীতে এসেছিল। এই আন্নুনাকি মানুষকে ধাতু প্রক্রিয়াকরণ এবং খনির কাজ শিখিয়েছিল। এর পাশাপাশি জ্যোতির্বিদ্যা, বিজ্ঞান, গণিত, প্রসাধনী এবং অস্ত্রের ব্যবহার শিখিয়েছিল।
যার কারণে মানব সভ্যতা প্রতিভা বিকাশের দিকে পরিচালিত হয়। প্রিয় বন্ধুগণ, ইসরায়েলি বর্ণনা সহিফায়ে ইনুক এবং সুমেরিয়ান তক্তাগুলোর সাথে যদি ইসলামী বর্ণনাকে একত্রিত করা হয় তাহলে হযরত ইদ্রিস আলাইহিস সালামের যুগের এমন একটি স্কেচ তৈরি হয় যা অন্যান্য গ্রহে এলিয়েনদের উপস্থিতি এবং পোর্টালের উপস্থিতি প্রমাণিত করে। এটা সম্ভব যে সেই ফলেন অ্যাঞ্জেলস, ওয়াচার্স বা আনুনাকি কোনো এলিয়েন ছিল যারা অন্য প্ল্যানেট থেকে আমাদের পৃথিবীতে আক্রমণ করেছিল এবং তাদের সাথে হযরত ইদ্রিস আলাইহিস সালাম যুদ্ধ করে মানব সভ্যতা রক্ষা করেছিলেন।